বাংলাদেশ দল আগামীকাল টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে তাদের গ্রুপ পর্বে সর্বশেষ ম্যাচটা খেলতে নামবে। এর মধ্যে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলে ফেলেছে, দুটি ম্যাচ জেতায় সুপার এইটে যাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ, রান রেট খুব যথেষ্ট ভালো আছে। এই ম্যাচটা বাংলাদেশ যদি জেতে তাহলে নিশ্চিতভাবেই সুপার এইটে চতুর্থ দল হিসেবে, মানে গ্রুপ এর অংশ হিসেবে যোগ দিবে। আর এই ম্যাচটা যদি বাংলাদেশ হারেও রান রেটে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ সুপার এইটে যেতে পারবে। যদি শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডের যে আরেকটি ম্যাচ আগামীকাল আছে সেই ম্যাচটার ফলাফলের উপর নির্ভর করবে। সেই ম্যাচটা যদি শ্রীলঙ্কা জেতেও তাহলেও খুব একটা শ্রীলঙ্কার পরের রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। নেদারল্যান্ডের কিছুটা থাকবে, তবে নেদারল্যান্ডকে ম্যাচটা যদি জিততে হয় তাহলে বড় ব্যবধানে জিততে হবে। এই সমীকরণটা অবশ্য বাংলাদেশ দল নিশ্চয়ই মাথায় আনতে চাইবে না, কারণ যেহেতু বাংলাদেশ সুপার এইটের দৌড়ে অনেকটা এগিয়ে আছে, ম্যাচটা জিতলেই বাংলাদেশ সুপার এইটে চলে যাবে। সো জয়ের জন্যই নিশ্চয়ই বাংলাদেশ দল খেলতে চাইবে। আর ম্যাচটা যদি কোনো কারণে পরিত্যক্ত হয় বৃষ্টির, আমরা দেখতেছি বেশ কয়েকটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হচ্ছে, সেক্ষেত্রেও বাংলাদেশ পয়েন্টে দুই পয়েন্ট ভাগাভাগির হওয়ার কারণে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটে চলে যাবে। তবে বাংলাদেশ দলের ক্যাম্পে অবশ্যই রান রেট, পয়েন্ট এইসবের ইকুয়েশন মাথায় তারা আনতে চাইবে না। তারা ম্যাচটা জিততে যাবে সব বক্সের টিক চিহ্ন নিয়েই, সুপার এইটের যে কঠিনতম পরীক্ষা সেটাই যেতে যাবে আর কি। এই মুহূর্তে বাংলাদেশ দলের বোলিং অ্যাটাকটা খুবই ফর্মে আছেন, স্পেশালি তাসকিন শরীফুল তো খেলছেন না, তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম হাসান এই তিনজন দারুণ ফর্মে আছেন, প্রত্যেকটা ম্যাচই ভালো করেছেন। রিশাদ হোসেন অলরেডি দুইটা ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশের জয়ে। সাকিব আল হাসান হোল্ডিং রোলটা প্লে করতেছে বোলিংয়ে, বাট অ্যাজ এ হোল বোলিং অ্যাটাকটা খুবই ফর্মে আছে আর কি। এই মুহূর্তে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানরা যথেষ্ট রানে আছেন, তৌহিদ হৃদয় শুরু থেকেই ধারাবাহিক, মাহমুদুল্লাহ নিয়মিত রান পাচ্ছেন, শেষ ম্যাচে জাকির আলীও ভালো ইনিংস খেলেছেন একটা ছোট্ট 7 বলে 14 রানের। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট লাস্ট ম্যাচ থেকে নেদারল্যান্ডের বিপক্ষে, যেটা সে ম্যাচে সাকিব আল হাসানের 50 করে উনিও মিডল অর্ডারে রান করা ব্যাটসম্যানদের তালিকায় যোগ দিয়েছেন। সো এদিক থেকে মিডল অর্ডারে যেই কনসিস্টেন্টলি রান করার দিক থেকে বাংলাদেশ এগিয়ে আছে, কিন্তু যতটুকু দুশ্চিন্তা সেটা টপ অর্ডার নিয়ে। সেখানে লিটন দাস একটা ম্যাচে ভালো রান করেছেন, দলের জয়ে অবদান রেখেছেন, কিন্তু ক্যাপ্টেন শান্ত এখন পর্যন্ত রানে ফিরতে পারেননি। তো তার রানে ফেরাটা খুব গুরুত্বপূর্ণ হবে সুপার এইটে যাওয়ার আগে। বাংলাদেশ নেপালের বিপক্ষে খেলবে, নেপালের বোলিং অ্যাটাক একটা আননোন ফ্যাক্টর অবশ্যই থাকবে। বাংলাদেশ এই দলের বিপক্ষে রেগুলারলি খেলে না, সর্বশেষ খেলেছে 2014 সালে, সেটাও বিশ্বকাপে। সো একটা আননোন ফ্যাক্টর থাকবে, বাট যদি যেহেতু নেপাল অত বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই তাদের বোলিং অ্যাটাকে থাকবে না, সেটা নিশ্চয়ই বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ইউটিলাইজ করতে পারবেন এবং নিজেদের ফর্ম বা আত্মবিশ্বাস যেটাই বলেন না কেন এই ম্যাচ থেকে সেটা অর্জন করে পরের রাউন্ডে যেতে পারবেন।